সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন দ্য রিমার্কেবল মিডিয়া। আমদানি দায় পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ নেমে এসেছে $37 বিলিয়ন ঘরে। এর মধ্য দিয়ে গত এক বছরে বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমেছে $11.5 বিলিয়ন। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন অর্থাৎ আকুর আমদানি অর্থ বাবদ $173.50 কোটি পরিশোধের পর রিজার্ভ কমে গেছে, যেখানে বুধবার অর্থাৎ 8 সেপ্টেম্বর রিজার্ভ ছিল $38.94 বিলিয়ন। আকুর বিল সমন্বয়ের পর বৃহস্পতিবার অর্থাৎ 8 সেপ্টেম্বর দিন শেষ রিজার্ভ কমে দাঁড়িয়েছে $3,706 কোটি। এছাড়া সংকট কাটাতে দেশের ব্যাঙ্কগুলোর কাছে গত 2 দিনে $130 কোটি বেশি বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এদিকে মজুত থাকা এই বৈদেশিক মুদ্রা দিয়ে 4.5 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব হবে। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আকু হচ্ছে একটি আন্তর্দেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার লেনদেনের দায় পরিশোধ করা হয়। ইরানের রাজধানী তেহরানে আকুর সদর দপ্তর রয়েছে। এ ব্যবস্থার সংশ্লিষ্ট দেশগুলো কেন্দ্রীয় ব্যাংক প্রতি 2 মাস অন্তর অন্তর আমদানি অর্থ পরিশোধ করে। জুলাই আগস্টের আকুর দেনা বাবদ গত বুধবার $173.50 কোটি পরিশোধ করা হয়, কিন্তু বুধবার যখন পরিশোধ করা হয় তখন যুক্তরাষ্ট্রের রাত ছিল, তাই বৃহস্পতিবার এটি সমন্বয় হয়। বন্ধুরা, কম সময়ে বড় খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন দ্য রিমার্কেবল মিডিয়াকে।